হেই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। তা আজকে হচ্ছে গিয়ে ষষ্ঠী, তো শুভ ষষ্ঠী সবাইকে জানিয়ে ব্লগটা শুরু করছি। টাইম হচ্ছে এখন 9:05 বাকি। আমার নিজের ব্লগ আজকে খুব জলদি মানে রেডি হয়ে গেছে, যেটা পোস্ট হবে, বিকজ লাস্ট ব্লগেই তোমাদেরকে বলেছিলাম রাত্রেবেলাতেই করে রাখবো। তা রাত্রেবেলায় প্রায় 80% কাজ করা ছিল, 20% সকালে উঠে করে নিয়েছি। আর রাত্রেবেলায় শুতে শুতে 12টা বাজলেও সকালবেলায় জানি না কেন 6:30 আগে ঘুমটা ভেঙে গেছিলো। অ্যাকচুয়ালি বর উঠে পরে টুকটাক টুকটাক করতে থাকে, মানে ওর লিঙ্কডিনের পোস্ট থাকে, তো ও যেমনই ওঠে মোবাইল লাইট জ্বলে, ওই ওর আইপ্যাডের লাইট জ্বলে, তো ওই সব করে ঘুমটা ভেঙেই যায়। আর ভালোও লাগে, লেট অবধি শুতে ভালোও লাগে না। তো সেই কারণে যাই হোক, উঠে গিয়ে সকাল থেকে একদম 9টার মধ্যে অনেক কিছু কাজ সারা হয়ে গেছে, তো মায়ের সাথে বসে একবার চাও খাওয়া হয়ে গেছে। তো এবার যেটা করব সেটা হচ্ছে বুনু হেনা লাগিয়ে দেবে। কালকে রাত্রেবেলায় বুনু হেনা গুলেছে, তো আজকে আমাদের বাড়ি হেনা ডে, আজকে আমরা সবাই পরপর পরপর হেনা লাগাবো। তা বুনু বলছে, দিদি চ সব থেকে প্রথমে তোকে লাগিয়ে দিই, বিকজ তোর লম্বা চুল শুকাতে টাইম লাগবে। আর রেকর্ড আছে ফ্রেন্ডস, মানে যতবার আমি এর আগে হেনা লাগিয়েছি আমার সর্দি হয়েছে, ঠান্ডা লেগেছে, বিকজ হেনা লাগালেই হয়ে যায়। তা ওটার জন্য আর লেট করবো না, তখন 9টার সময় লাগালে 11টার সময় স্নান ঠান করে নেবো, ঠিক আছে? তা চলো ব্লগটা স্টার্ট করে দিলাম, সাথে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তার আগে হচ্ছে যেটা এখন ডগিদের জন্য বিস্কিট নিয়ে যাওয়া হচ্ছে। হাতে কে খাওয়াবে? আমি হাতে খাওয়াতে পারবো না। আমাকে যেতে দেয় কিচ্ছু করে না, ওদেরকে হাতে খাওয়া। দাঁড়া দাঁড়া, দেখি মা কেমন হাতে খাওয়াচ্ছে। দাঁড়া, এই আমার মা হাতে খাওয়াচ্ছে। ও মা, ওকে খাও, ওকে খাও। বাবা বুনু, তুই এত তোর হাতে ঘেমে যাচ্ছে, এর মধ্যে হাত ভাগ করে আবার ফু দিচ্ছে ও, বিরাট একেবারে। চ চ, চুলে বেশি টাইম লাগবে। তাই যে সব থেকে প্রথমে বুনু আমাকে দিয়ে দেবে। আরে কিছু নেই, মায়ের হালকা নাইটিতে পড়ে আছি। ওই তো ওই গামছাটা দে আমাকে, এটা দে। কোনটা? এটা ভালোটা দে না, দে। আদা না, তুই নাইটি দিয়ে তো পিট পিট। আরে দূর, এই যে গামছাটা আর মা নিতে দিল না, একটা ছেঁড়া নাইটি নিয়ে এসেছে মায়ের। দেখ এদিকে দেখ, মা এটা কি হচ্ছে? মা মা আজকে হেনা দে, এমনি ভাবে কেউ লাগিয়ে দিলে না ঠিক থাকে, বুনু ভালো করে লাগিয়ে দেয়। এর আগে বুনু কখন লাগিয়েছিলি তুই? আমার হয়ে গেছে চাতুর পোতাইয়া লাগা রে আপনে কো আলম হে। এবার পরে, তারপর বুনু, তারপর চন্দন। তো বাস মুনুই চুলটা বেঁধে দিল ফ্রেন্ডস। এবারে মোটামুটি 2 ঘন্টা পর স্নান করে নেবো, তবে না আজকে শ্যাম্পু করবো না, আজকে জাস্ট মাথাটা ধুবো। কালকে শ্যাম্পু করেছিলাম, ওই হেয়ার মাস্ক লাগাইনি, বাকি শ্যাম্পু কালকে করেছিলাম। তা চলো এবারে ফাইনাল এডিটিংটা করে নিই, একটু খিদে খিদে পাচ্ছে। মাকে বলবো একটু চা করতে, নিমকি আর বিস্কিট দিয়ে খাবার। এরা কুকুরগুলো না গেটটাকে ধাক্কা মেরে খুলেই দিচ্ছে। এই যে বিস্কুট খাওয়া হয়েছে, তাও এখানেই বসে আছে। এই কালি আর বিস্কুট নেই, যা দিলাম তো এমনি বসে থাকবে। বুনুর হাতের স্পেশাল ম্যাগি ফ্রাই, এটাই আজকে আমাদের জল খাবার। আমার মেয়েদের কিরকম লাগছে? কেমন লাগছে বেটা? দারুণ। মিমি কেমন বানায়? এই যে হেনা করার সময় এটা ব্যবহার করেছিলাম, এটাকে একেবারে ঘষে মেজে নতুন করে দিয়েছি। এটা কিন্তু বহু পুরনো চিরুনি, তা একেবারে চকচক করছে। আর দুই মেয়েকে এই জাস্ট বললাম কি একটুখানি ল্যাপটপ নিয়ে বসো এখানে, দিদার টিভিটা ওদের অতটা মনে লাগছে না, তাই তো? নিজের ইচ্ছা মতো ইউটিউব লাগাতে পারছে না তাই। যদিও ল্যাপটপ দেওয়াটা কিন্তু একেবারে বড় পছন্দ করে না, তবুও কিছু তো একটা দিতে হবে, তাই না? বিনা ঝগড়া করে দেখবে, হ্যাঁ?
তো ঘর দুয়ার একেবারে ঝকঝক তক্তর পরিষ্কার পরিচ্ছন্ন ফ্রেন্ডস, এদিকে পুজো দেওয়া কমপ্লিট, এই যে সব রুম পরিষ্কার, মায়ের রান্না বান্না চলছে। দিদা এই মাত্র এসেছিল, নিজে দাঁড়িয়ে থেকে দিদাকে দিয়ে করালাম, মানে দাঁড়িয়ে থেকে করলেন না ফ্রেন্ডস, ভালো করে করে, আদারওয়াইজ না ফাঁকিবাজি, একেবারে ফাঁকিবাজি, বলতেও খারাপ লাগে কিন্তু কি করবো, মানে না করতে চায় না কিছুতেই, বাইরে বাইরে ঘরটা যে মুছছে, কিছু যদি একটা পড়ে আছে ওটা অমনিই পড়ে থাকবে, না ওটাকে সরাবে না ওটাকে তুলে রাখবে। তা ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার এটা অভ্যাস, আমি দিল্লিতেও এই করি, ওই পেছন 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 ঘুরতে থাকি, সোফা টোফা সব নিজেই সরাই, মানে জিনিসপত্র সরিয়ে যদি মোছাই না হলো তাহলে আর ঘর মোছা কি, অ্যাটলিস্ট যেটা সরাতে পারবো সেটা তো সরাবো, এবার খাটটাকে মানে খাটটাকে আর সরাচ্ছি কি, মানে যেগুলো সরানো যাবে তাহলে কি হবে না, মানে ঘরটা বেশ পরিষ্কার থাকে, ভালো থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন, আরশোলা টিকটিক এগুলো হয় না ঘরে। তো যাই হোক এবার আমি স্নান করবো ফ্রেন্ডস, কারণ ওই যে সাড়ে বারোটা বেজে পেরিয়েছে, 12:40, তা মেয়েদেরকে স্নান টান করানো হয়ে গেছে, বর গেছে স্নান করতে, আর বুনু আর চন্দন একটুখানি বাইরে গেলো, মানে বুনু শ্বশুরবাড়ি গেলো, তো ওরা চলে আসুক, যাই হোক ততক্ষণে আমারও স্নান টান হয়ে যাবে, ঠিক আছে চলো এবারে স্নানটা করে এসেই তারপর দেখা হচ্ছে। আর প্রচুর যেহেতু রোদ উঠেছে আর মানে কাপড়গুলো ঝটপট ঝটপট শুকিয়েও যাচ্ছে, আজকে ভোরবেলাতে আমি উঠেছিলাম অনেক ভোরে, অন্যদিন মা কাপড় কাছে, তা আজকে আর আমি অপেক্ষা করিনি, উঠে নিয়ে ঝটপট কাপড়গুলো কেচে দিয়েছিলাম, যে কারণে কাপড়গুলো এখন শুকিয়েও গেছে, ঠিক আছে। তো চলো এবার বসে নিয়ে ভাবছি একটা গুড়ের লাড্ডু খাবো, দাঁড়াও বার করি, কাল মাঝে কিনেছে। ও তো এই যে এটিকে মা খাটের তলায় রেখেছে, এখান থেকে নেব একটা গুড়ের লাড্ডু, আর এই নিমকিগুলো না চা দিয়ে খেতে দারুণ লাগে ফ্রেন্ডস, এইগুলোই মা কালকে কিনেছিল। এই যে চলো এটা বসে নিয়ে খাই, জল খাই, তাকে বড় বেরিয়ে যাবে দিয়ে আমিও ঢুকে যাবো স্নান করতে, না মাথাটা বাইরে ধুয়ে নেবো কারণ সুবিধা হবে তাতে। এবার হচ্ছে আমার মাথা ধোয়ার পালা, এই হেনা ধোয়া বড় মুশকিল, বললাম ফ্রেন্ডস আজ আমাদের বাড়িতে হেনা ডে, এই যে বাটিতে বেঁচে ছিল, ঠিক আছে হেনার বাটিটা অনেকটা, বুনু বললো দিদি এতগুলো প্যাকেট কাটিস না, আনলাম দেখ তো জিজু লাগাবে, আমি লাগাবো, তুই লাগাবি, চন্দন লাগাবে, লেগে যাবে, তা বুনুর আইডিয়াটাই ঠিক ছিল, আমারটাই গড়বড় হয়ে গেল, মানে বেশি হয়ে গেল, দিয়ে নষ্ট হয়ে যেত, তো মা বলছে নষ্ট কেন হবে আমার মাথায় থোপে দে, তো বলি মা তোমাকে জলদি মাথা ধুতে হবে, কারণ মা আবার সেই বাসন বলছি রান্নাঘর টান্নাঘর সব ক্লিন করে পরিষ্কার করে খাবার দাবার খাইয়ে দাইয়ে তারপর তো মাথা ধুবে, তাহলে মতো দেরি করলে হবে না, ও মা চলো মাথাটা ধুবে, হয়ে গেছে তোমার, শুকিয়ে গেছে, ওটা ঘন্টা কাউন্ট হয়, মায়ের মাথাটা এখানে মা ধুয়ে নিক, তারপরে আমি স্নানটা করে আসি, চলো এবার স্নানটা করে দেখা হচ্ছে। আজকের মেনু হচ্ছে করলা ভাজা, আলু পোস্ত, লাউয়ের তরকারি, এখানে আছে মাছের ঝোল, আর এখানে আছে ডাল। অ্যাকচুয়ালি স্নানটা হয়ে গেছিলো মোটামুটি 20-25 মিনিট আগেই, বুনুর জন্য অপেক্ষা করছিলাম, ওই একটুখানি গেছিলো শ্বশুরবাড়িতে, কিছু কাজ ছিল, তো ওই করে পরে ও এলো পরে এখনই দিয়ে এসে নিয়ে ও স্নানটা করলো, এবার ও স্নান মানে ওর স্নানটা হলো, মা খেতে খেতে দিলো, তো ওর জন্যই অপেক্ষা করছিলাম, চলো এবার লাঞ্চটা করে নিই, ঠিক আছে আজ আর বেশিক্ষণ শোয়া যাবে না, লাঞ্চ করে একটুখানি বাইরে যাব, মানে বেশ ভালোই কাজ আছে, তা খেয়ে নিই তারপর শেয়ার করছি। তা আমরা বেরিয়ে পড়েছি ফ্রেন্ডস, আমি আর বর একটুখানি গ্যালাক্সি যাচ্ছি, যা ভুলভাল হচ্ছে, ঘরে পড়েছিলাম স্লিপার, সেই স্লিপার পরে বেরিয়ে চলে এসেছিল, রাস্তা থেকে আবার গেলাম চেঞ্জ করে এলাম, তারপর আবার মাকে বলে আসতে ভুলে গেছি, মা আসছি, দিয়ে আবার ফোন করে বললাম, মা বলছে খেপা নাকি, আলো মা আসছি গেটটা লাগিয়ে দাও, তো চলো আমরা যাচ্ছি গ্যালাক্সি, যাওয়ার ছিল আমাদের গ্যালাক্সি, বাট না আমরা এসেছি ক্রোমাতে, তা ক্রোমাতে যেটা দেখতে এসেছিলাম সেটা নিয়েও নিয়েছি, ঠিক আছে আমরা নিচ্ছি একটা স্মার্ট ওয়াচ, কেন নিচ্ছি সেটা পরে বলবো, এবারে যাবো সিধা ঘর, ঘরে গিয়ে খাবো এক কাপ চা, তার সাথে কিছু নিমকি, তারপরে আবার বেরাবো বুনু চন্দন বাবুদেরকে নিয়ে, ঠিক আছে চলো। তা এখন আমরা একটু বাইরে যাচ্ছি,
মেয়েদেরকে নরমাল এমনি জামাই পরিয়ে নিয়ে যাচ্ছিলাম, তো বুনু বললো কি যে দিদি নতুন জামা বার করে ওদেরকে পরা, কারণ আজকে যেহেতু ষষ্ঠী তাই যে আমার দুই মেয়ের নতুন জামা, আর বুনু খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে ওদের দুজনকে, তাই খুব আনন্দ। যাও চিম্পু একটু দূরে যাও, দিদিভাইয়ের পাশে যাও, হ্যাঁ তবে তো ভালো করে দেখা যাবে, আর একটু দূরে যাও। এই তো খুব সুন্দর লাগছে, ওরা নর্মাল জামাই পরে যেরকম জামা মানে বাইরে পরে যাওয়ার জামা সেই জামাই পরেছিল ফ্রেন্ডস। দি বুনু বলছে দিদি ওদেরকে পরা, তা ঠিকই তো দিয়ে খুলে পরে এই পরালাম জামাগুলো বেশ পরে, আর আমার এখানে না খুব সুন্দর পাওয়া যায়, ও চন্দন পরিয়ে দিল, তা খুব সুন্দর পাওয়া যায়। দত্তপাদ এসে গিয়ে পরে একটু অসুবিধা হয়নি, একেবারে বলাতে না ওরা এত সুন্দরভাবে বার করে দিল। আর আমাদের ওখানে মানে দিল্লিতে বড়বাবুর জামাই সাইজই পাওয়া যায় না, মানে কিনতে চাইবো তো ওরকম ভাবে মনের মতো পাওয়া যায় না। তা যাই হোক চলো তাহলে এবার আমরা একটুখানি বেরাবো, এসে নিয়ে চা খেয়েছি নিমকি খেয়েছি এই যে, কিন্তু সেগুলো আর শেয়ার করিনি, বড় হয়ে যাবে ভিডিওটা আননেসেসারি। তো চলো এবারে যাচ্ছি একটু বাইরে, সব থেকে প্রথমে তো যাবো এ পল টেলার, তো ওই কাকুর কাছে যাবো, বিকজ দুটো চুড়িদার দিয়ে এসেছি, একটা মায়ের দেওয়া একটা বরের দেওয়া, সেই দুটো চুড়িদার নিয়ে আসবো। তা আজকে নিয়ে যাচ্ছি একটা শাড়ি যেটা কিনা বুনু আমাকে দিয়েছে, যে শাড়িটা খুবই সুন্দর, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই না, পরে শেয়ার করে দেবো। আজকে যাই ব্লাউজটা ওটা ইয়ে করে নিই, দিয়ে দিই বানাতে, তারপর ওটা পেয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। দুটো শাড়ি, একটা আমি নিজে নিয়েছি নিজেও কিনেছিলাম, সেই দুটো তখন পরে শেয়ার করব। তো ওই শাড়িটার ব্লাউজ বানাতে দেবো, আর মায়াপুর থেকে নিয়ে এসেছিলাম লেহেঙ্গা, তো ওইটার ওইটারও উপরের মানে ব্লাউজটা ওটাও বানাতে দেবো, তো ওগুলো কাকুকে দিয়ে আসবো, কাকু বলেছে বানিয়ে দেবে ঝটপট করে। তা সব থেকে প্রথমে ওখানে যাবো, তারপর টুকিটাকি আরো কাজ আছে, চলো। লেহেঙ্গা পরবো লেহেঙ্গা পরবো করে মাথা খারাপ করে দিচ্ছে একেবারে। লাস্টে বুঝতে না পেরে থান কাপড় কিনে নিয়ে চলে এসেছি। ঝুলটা কি এতটা নেব না, আর একটু নিন কাকু, ঝুলটা যেন ভালো লাগে না দেখতে। তুমি যতটা বললে না ততটা না, তুমি তো সেলাই করো কাকু, এইটা তোমার এইখানে চলে গেলে এটা বাজে লাগবে দেখতে। হ্যাঁ 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 ভালো, তুমি সোজা দাও, সোজা মা সোজা আমার দিকে দেখো, ওই উপর দিকে তাকিয়ে দেখো কি চলছে, উপরে দেখো বাবু উপরে দেখো, এতটা ম্যাক্সিমাম। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে না বুনু, না একদম স্ট্রেট মা, না তো নাপ নিতে অসুবিধা হবে, ভুলভাল হয়ে গেলে তখন আর দেখতে ভালো লাগবে না। হ্যাঁ ইলাস্টিক দেবো তোরটা দেবো না, কপি পেস্ট কাকে বেশি সুন্দর লাগছে, দুজনকেই ভালো লাগছে। ও মাম কি করো জুতো পরছে, ও নে বাবা নে জুতো গুলো কি সুন্দর গো, একেবারে চমকাচ্ছে। দুদিন আগে হবে ফ্রেন্ডস মানে লাস্ট লাস্ট ভিডিওতে বোধহয় আমি বলেছিলাম মায়ের ফোন ভেঙে যাওয়ার কথা, এই যে দেখে বুঝতে পারছো কিরকম ভাবে ভেঙেছে, ভেতর থেকে ডিসপ্লেটা পুরো গেছে। তো যাই হোক ফোনটা অনেক পুরনো হয়ে গেছে, সেই কারণে আমরা এসেছি নতুন একটা ফোন কিনতে, তো চলো দেখি কি ফোন কিনি। তা তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে কেমন ভাবে ভেঙেছে, এইখানে
এখানে কিন্তু আলুর পরোটা ছাতুর পরোটা খাওয়ার জন্য ঘরে কষ্ট করতে হয় না, বাইরে পাওয়া যায় আর ভালো কোয়ালিটি পাওয়া যায়। তো ওই আন্টির কাছে সেদিন রুটি নিতে গিয়ে জানতে পেরেছি, সিধা চলো। তা আন্টির কাছে সেদিন রুটি নিতে গিয়ে জানতে পেরেছি, উনি বললেন ছাতুর পরোটা আলু পরোটা সব পরোটাই করে। তো এখান থেকে আমরা এখন নিয়ে যাবো। তো উনি বললেন আধা ঘন্টা টাইম লাগবে। তা উনি বললো চ দিদি বা ওদেরকে বাড়ি ময়দানের মেলাটা একটু দেখিয়ে দিই, মেলাতে বোধহয় বসেই গেছে, চলো দেখি কি অবস্থা, বসেছি কি বসেনি, চলো। আমার মেয়ে বলছে মা আর ঠাকুর নাও, যে ও পেছনে মেলা দেখতে পেয়েছে। তো তা বলে মা ঠাকুর দেখা হয়ে গেছে, এবার চলো। তো বাড়ি ময়দানের দুর্গা ঠাকুর তোমাদেরকে দেখালাম, সেন এই যে প্রচুর লোকের ভিড়, তা আসতো অনেক কম। যেমন মেয়ে তেমন বাবা, মানে মেয়েদেরকে তো আটকানো যাবেই না, বাবার জন্যই আটকানো যাবে না। তোমার জন্য এটা নিয়ে নেব কি কেন, তো এই যে এখানে বসলাম চাট খেতে, মেলায় এসেছি কিছু তো খেতেই হবে। আর এদিকে আছে ব্রেক ড্যান্স, আর এদিকে ওজন নাপার নাকি চলছে। চলো এই রে চন্দন নেপে মেলা এবার খুব ছোট্ট করে বসেছে, খুব একটা ঘুরিনি, এক চক্কর ঘুরে মেয়েদেরকে টুকিটাকি কিনে দিয়ে একটুখানি চাট খেয়ে পরে বেরিয়ে পড়ল। ওই রুটির ওখানে, রুটি মানে আলু ভরা পরোটার ওখানে যাচ্ছি, আধা ঘন্টা বলেছিল, আশা করি হয়ে যাবে। চলো এখনো যদি টাইম লাগে ওইখানেই দাঁড়িয়ে থাকবো, তারপর নেবো আর ঘর যাবো, আর পাচ্ছি না, থকে গেছি। 11টা বেজে পেরিয়ে গিয়েছে, ফাইনালি ঘরে পৌঁছেছি, আলুর পরোটা নিয়ে পরে আলুর পরোটা নেওয়ার জন্য আমাদের এত লেট, বলো বর তাই বর। ইয়াস দেড় ঘন্টা। তাই যে মায়ের ফোন, এবার মা খুলবে। পোনে একটা, এই জাস্ট ফ্রেন্ডস ব্রাশ ট্রাশ করে তোমাকে দেখাবো, এসো। ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নাইট ক্রিম লাগিয়ে এই জাস্ট বিছানায় এলাম, শুভ এবারে দেখতেই পেলে কিরকম হাসি মজাক চলছে। মানে অনেকদিন ধরেই বুনু মাকে অন্য একটা নাম্বারে ফোন করছিল, তা ওটা আমি জানতাম কিন্তু মা জানতো না, যে আজকে আবার ওখানে বিবেক একটুখানি গলা মানে আওয়াজ বার করেছে। তা মা বলছে ছোটো থেকে দেখেছি চিনতে পারবো না, তো সেটা নিয়ে আবার বুনু বলছে তুমি ছোটো থেকে জিজুকে দেখেছো, জিজুর আওয়াজ চিনতে পেরে গেলে আর আমার আওয়াজ পারোনি। অ্যাকচুয়ালি ব্যাপারটা বুনুর আওয়াজ মা আগেই চিনতে পেরেছিল, আমি জিনিসটাকে একটুখানি দেখাচ্ছিলাম, না না এটা অন্য কেউ বুনু না ওই জন্য। তা যাই হোক ওইসব তো হলো, এইসব করতে করতে পৌনে একটা, মা বকাও দিচ্ছে, তোরা তো ঘুমাবি 8-9 অবধি, মন হলে উঠবি না মন হলে উঠবি না, আমাকে তো উঠতে হবে। উনি যে যার মতো করে শুয়ে পড়েছে, এখন যে যার মতো ফোন ঘাটছে, বাস একটু করে ঘুমিয়ে যাবে। তো ফ্রেন্ডস আজকে মায়ের জন্য ফোনটা নিয়ে এলাম, মায়ের ফোনটা আনাটা খুবই দরকার ছিল, বিকজ মায়ের ফোনটা অনেক পুরনো হয়ে গেছিলো। এর আগে যে ফোনটা ছিল সেটা বুনু আর আমি দুজন মিলে মাকে কিনে দিয়েছিলাম, সেটা বহুত বছর হয়ে গেছিলো, তা ফোনটা না শোনাও কম যেত, আর তার উপর থেকে তো পড়ে গেল, পুরো ভেঙেই গেল। তো ওইটা যদি ঠিক করাতে যেতাম তা ডিসপ্লেটা পুরো 4,000 টাকা লেগে যেত, যেটা কিনা লাগতো তো লাগতো, তারপরে যে ঠিক হতো তার কোনো গ্যারেন্টি নেই, আবার প্রবলেম হতে পারতো। তা মা তো ওই ভিভোই ইউজ করতো, মাকে ভিভোই কিনে দিলাম, মায়ের জন্য তো খুব হাইফাই ফোনের দরকার নেই, যেরকম কি না আমাদের ক্যামেরা কোয়ালিটি এই ওই খুব ভালো দরকার, তো নর্মাল যেরকম মা ফোন ইউজ করতো তার থেকে একটু ভালো মাকে কিনে দিলাম, ঠিক আছে। তো ফোনের তোমাদেরকে দেখা শেয়ার করলামই, তা মায়ের বেশ ভালো লাগছে, মা খুশি হয়েছে। তো এবারে ওই সব কিছু মানে ইয়ে হয়ে গেছে, অ্যাপ আপলোড হয়ে ইয়ে মোবাইলে যে ডাউনলোড করতে হয়ে গেছে সব ওই দাদাই করে দিয়েছে, কোনো চাপ নেই। মায়ের ফোনটা যেমন ছিল একদম ওরকমই করে দিয়েছে, ইভেন হোয়াটসঅ্যাপের মেসেজগুলো পর্যন্ত ডিলিট হয়নি, সব আছে, কেবলমাত্র ফেসবুকটা কাল সকালে করতে হবে, তো ওটাটাই করে দেবো। আর এই যে এখানে আমার মেয়ে ফোন দেখাচ্ছে, কারণ ওরা ফোন কিনেছে।
তো চলো फ्रेंड्स আজকের ব্লগটা তাহলে এখানে এন্ড করে দিচ্ছি কাল আবার একটা নতুন ব্লগ শুরু করব সকাল থেকে জানি না যদি মাইক এখানে মাইক তো লাগবেই লাগবে তো গান টান হলে পরে একটুখানি ব্লগ করতে অসুবিধা হবে বিকজ কপিরাইটস ক্লেমের একটা ব্যাপার থাকবে তো যাই হোক যেমন ভাবে হোক ব্লগ তো হবেই তো চলো আজকের মতো এখানেই সমাপ্তি কালকে আসছে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো যদি আমার ভিডিওসে ভালো লাগে যদি আমাকে ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো তাই তো মা বলে দাও একটু চ্যানেলটাকে সাপোর্ট করো একটু চ্যানেলটাকে সাপোর্ট করো তো চলো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট লাভ ইউ অল টাটা বাই বাই।